নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট চার চাকা গাড়ি। ঘটনাটি বুধবার দুপুরে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর খাতড়া এসডিও মোড়ের নিকটে। ঘটনায় আহত হয়েছে দুজন। স্থানীয় সূত্রে খবর, রানীবাঁধ থেকে একটা ছোট চার চাকা গাড়ি দুরন্ত গতিতে খাতড়ার দিকে আসছিল। খাতড়ার এসডিও মোড় থেকে দেদুয়ার ব্রিজ মোড় যাতায়াতের রাস্তার মাঝে এসডিও মোড়ের নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভার্টে গাড়িটি ধাক্কা মারে। পরে রাস্তার পাশে থাকা ঝোপের মধ্যে পাল্টি খেয়ে পড়ে যায়। ঘটনায় আহত হন চালক ও আরোহী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী চার চাকা গাড়িটি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খাতড়া থানার পুলিশ। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। আমি অফিস থেকে আসছিলাম একটা গাড়ি শাটেল নিয়ে। আমি হঠাৎ করে দেখি এখানে পুলিশের জমায়েত এবং একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে নামার পরে যেটি দেখলাম, বাঁকুড়া মুকুটমণিপুর যে আমাদের রাস্তা মেন সড়ক, সেই সড়কের ধারে একটি গাড়ি আনুমানিক এক দু পাল্টি খেয়ে রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটা কী অবস্থা? গাড়ির অবস্থা খুবই খারাপ, দেখে যা মনে হচ্ছে আনুমানিক দু তিন পাল্টি করেছে। এখন প্রত্যক্ষদর্শীরা হয়তো আরও ভালো বলতে পারবেন, কিন্তু দেখে শুনে যা বুঝলাম গাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্তর, ইয়েটা খুবই বেশি। কোথায় ধাক্কা মেরেছিল কোথাও? সম্ভবত এটা যেটা স্থানীয় মানুষরা বলছে বা যেটুকু খবর পেলাম, আমি সামনেই যে কালভার্ট দেখতে পাচ্ছি সেই কালভার্টে কোনো কারণে ধাক্কা লাগার পরে হয়তো সম্ভবত দু এক পাল্টি খেয়ে গাড়িটা রাস্তার থেকে ডান দিকে নেমে গেছে। কী গাড়ি ছিল? এটা একটি ছোটো প্রাইভেট কার, হোন্ডা কোম্পানি নাকি কোম্পানি দেখলাম না আমি ঠিক, কিন্তু গাড়িটা বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোটো গাড়ি, ছোটো গাড়ি, প্রাইভেট কার। এখানে এখানে একটা রাস্তার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটা ধাক্কা মেরে এই সাইড থেকে নিচে চলে গেছে, সাইডে পড়ে গেছে। কিসে ধাক্কা মেরেছে? এই পোলের কালভার্টে। কালভার্টে, কালভার্টে ধাক্কা মেরেছে? হ্যাঁ, কালভার্টে ধাক্কা মেরে। গাড়িটা কি ভেঙে গেছে? হ্যাঁ, গাড়িটা ভেঙে গেছে। লেগেছে কারো? হ্যাঁ, ড্রাইভারের বিশেষ লাগেনি, পিছনে যে বসছিল তার লেগেছে। কি করে বুঝলেন যে ড্রাইভারের লাগেনি? ড্রাইভারের নিজের থেকে বেরোলো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। যে নিয়ে গেল ওদিকে? হ্যাঁ, ওদের দিকে নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে চন্ডী। বলতে এখানে এসে দেখছি, আমি এসডিও মোড়ে এসেছিলাম, এখান থেকে দেখছি একটা অ্যাক্সিডেন্ট, মানে লোকজন জড়ো হয়েছে, তারপর এসে দেখছি অ্যাক্সিডেন্ট, তো একজন আহত হয়েছে, ওনাকে নিয়ে গেছে হাসপাতালে। কি চার চাকা গাড়ি? হ্যাঁ, চার চাকা গাড়ি। গাড়িটা কি রাস্তা থেকে নেমে গেছে? রাস্তা থেকে নেমে মানে একবারে পুরো রাস্তা থেকে নেমেই গেছে অলরেডি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এই মাত্র ঢুকলো। ঠিক, পুলিশ। কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা হয়েছে দেদুয়া এসডিও মোড়ের মাঝখানে।